তো 2003 এর প্রবেশগারি মাত্র 3,80,000 টাকায়। তো নর্মালি এই গাড়িগুলোর প্রাইস হচ্ছে 5,20,50 বা 3,80,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ নোমান ফ্রম নোমান ব্লগস। এই মুহূর্তে আমার ভিডিও রিয়াকশন দয়া করে লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা বর্তমানে কোথায় অবস্থান করতেছেন, বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে। এবং বর্তমানে যে মহামারী হচ্ছে করোনা, বাংলাদেশের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। এবং আমি যেহেতু মোহাম্মদপুর থাকি, আমাদের এখানকার পরিস্থিতি খুব খারাপ। তো আপনি একটু কমেন্টস করে জানান যে আপনাদের এলাকার পরিস্থিতি কেমন। তো এরকম রিয়েল পরিস্থিতিগুলো জানলে আমরা আরও সবাই সচেতন হবো। এবং অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে সবাই ঘরে থাকুন, কোনো ইমার্জেন্সি ছাড়া বাসা থেকে বের হবেন না, একমাত্র ঘরে বসে থাকলে এবং নিয়মিত নামাজ পড়লে আল্লাহ হয়তো আমাদের এই মহামারী থেকে মুক্ত করতে পারেন। অলরেডি আপনারা ভিডিওটির টাইটেল অথবা থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে। তো ভিডিওটি ফুল দেখবেন। এই ভিডিওর মধ্যে আসলে আপনারা এত কম দামে প্রবেশগাড়ি পাবেন কি না, বা কোথায় পাবেন, বা কীভাবে পেতে পারেন, সব কিছু ডিটেলস আমি তুলে ধরব। তো প্রবেশগাড়ি 2003 মডেল, মাত্র 3,80,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটা রেগুলার প্রাইস হচ্ছে 5,20,000-5,50,000, বাট এত কমে পেয়ে যাচ্ছেন। অলরেডি কি করোনার এফেক্ট কি পড়ে গিয়েছে কি না, যার কারণে এত কম দামে গাড়িগুলো সেল হচ্ছে, তো এই ব্যাপারগুলোই আমরা এখন জানতে শুরু করব। তো এই অ্যাডটি দেওয়া হয়েছিল হচ্ছে বিক্রয় ডট কমে, কুমিল্লাতে এক ভদ্রলোক উনি হচ্ছেন এই অ্যাডটি দিয়েছেন। তো অ্যাডটি একটু আপনারা একটু দেখে আসেন। এই হচ্ছে বিক্রয় ডট কমের পোস্টটি, যেটা আমি আমার মোবাইলে সেভ করে রাখছি। দেখতে পাচ্ছেন 3,80,000 টাকা টয়েটা প্রো ডিএক্স 2003 মডেল। দেন এখানে তার ফোন নাম্বার, নাম আর গাড়ি ডিটেল দেওয়া আছে, এবং এখানেও কিন্তু আরেকটা ছবি দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছেন বিক্রয় ডট কমের একটি ওয়াটারমার্কও দেওয়া আছে। তো অ্যাডটি আপনারা দেখলেন, তো দেখে মোটামুটি আপনারা নিশ্চিত হয়ে গেলেন যে 3,80,000 টাকায় প্রবেশ পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে যে বিক্রয় ডট কমে অ্যাডটি দেওয়া, এবং আপনারা অনেকেই জানেন যে বিক্রয় ডট কম বাংলাদেশের অন্যতম একটি ট্রাস্টেড মার্কেট প্লেস। তো এখানে যেহেতু অ্যাডটি পাবলিশ হয়ে গিয়েছে, তার মানে এই জিনিসটা অথেন্টিক। তো এই অ্যাডটি মূলত আমি দেখেছিলাম হচ্ছে একটি ফেসবুক গ্রুপে। তো গ্রুপে এক ভদ্রলোক উনি পোস্ট করেছিলেন যে এইভাবে 3,80,000 পাওয়া যাচ্ছে। তো উনি হচ্ছে ওখানে কল করার পর তাদের সাথে কথা বলে। কথা বলার পরে ওই ভদ্রলোক বললেন যে আপনার এটা, উনি হচ্ছেন কানাডান প্রবাসী, উনি চলে যাবে, তো এই কারণে উনি কম দামে বিক্রি করে দিবে। তো উনিও খুশি হয়ে যায় যে 3,80,000 টাকা মাত্র পেয়ে যাচ্ছে, তো উনিও ইন্টারেস্টেড জায়গায়। তো এখন আমি আপনাদের একটু ওই স্ক্রিনশটটা আমি বা ওই পোস্টটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার পোস্টটি, আমি একটু আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি। এটা একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলেন একজন। তো দেখতে পাচ্ছেন যে আমার ভাইয়া গত পরশুদিন একটি প্রাইভেট কার কেনার জন্য বিক্রয় ডট কমে সার্চিং করেন, এবং সেখানে দেখা যায় যে কুমিল্লা লোকেশন দিয়ে একটি টয়োটা ব্যবস্থা আছে যার দাম 3,80,000 টাকা। তো ওই নাম্বার প্রথমে সে ফোন দেয়, ফোন দেওয়ার পর সে রিসিভ করে না। পরে এক সময় রিসিভ করার পর সে বলে যে সে কানাডা সিটিজেন, তার দুটি মেয়ে স্কুলে নিয়ে আসার জন্য ব্যবহার করতো, এবং এখন সে তার মেয়েকে কানাডা নিয়ে যাবে, এই জন্য গাড়ি বিক্রি করে দেবে। এবং এক পর্যায়ে সে বলে যে তার অনেক পার্টি আছে, কিছুদিনের ভিতরে আসবে, আপনি যদি নেন আপনি আমাকে বিকাশ করেন। তো তাদের কথাগুলো এতটা সুন্দর গাছানো, মানে সাজানো গোছানো ছিল যে তার ভাই পড়ে যায় এবং 5,000 টাকা পাঠিয়ে দেয়। 5,000 টাকা পাঠানোর পর সে এরপর থেকে আর ফোন রিসিভ করে না। তো এটা আসলে রিসিভ না করা এটাই স্বাভাবিক। তো এইরকম কিন্তু আপনারা পোস্ট বা বিভিন্ন বিক্রয় ডট কম হোক বা বিভিন্ন ফেসবুক গ্রুপ হোক অহরহর পাবেন, কারণ এখন লকডাউন চলতেছে, তো কেউ আসলে গিয়ে দেখতে পারবে না। এর উপর মানে আমরা যেহেতু একটু লোভী, তো আমরা কমে পেয়ে তাদেরকে অবশ্যই বিকাশ করে দিব কিছু টাকা, আর করলে ধরাটা খাবো। তো এরকম জিনিসগুলো আপনারা এখন করবেন না। সো এই ছিল মোটামুটি আর কি পোস্টটি। তো আপনারা পোস্টটি দেখে ফেললেন, পোস্টটি দেখে কিন্তু আপনারা বুঝে গেছেন অলরেডি যে এটা একটা প্রতারণার ফাঁদ, এবং সে অলরেডি প্রতারিত হয়ে গিয়েছে। তো এখনও হচ্ছে রমজানের মাস, তো রমজানে হচ্ছে পুরো পৃথিবীর শয়তান হচ্ছে লকডাউন থাকে, মানে হচ্ছে সে তাকে বন্দি করে রাখা হয়। বাট বাংলাদেশে হচ্ছে তার বিপরীত। বাংলাদেশে মনে হচ্ছে যারা এরকম প্রতারক আছে, মানে শয়তানরূপী প্রতারক, তারা মনে হয় হচ্ছে বের হয়ে যায়, বাংলাদেশ আসলে বন্ধ হয় না। তো আসলে সরি টু সে, এটা আসলে বলা ঠিক হলো কি না জানি না, বাট
বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলতেছে, করোনার পরিস্থিতি খুবই ভয়াবহ একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতির উপর ভিত্তি করেও অনেক মানুষ কিন্তু এরকম প্রতারণা করে যাচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব যে আপনাদেরকে যে কখনোই লোভনীয় কোনো কিছুতে আপনারা ফাঁদে পা দিবেন না। কারণ হচ্ছে যে এইসব লোভনীয় আমরা যেহেতু ম্যাক্সিমামই আমরা একটু চাই যে একটু কম দামি জিনিসগুলো কিনতে বা একটু আমাদের লোক কাজ করে, তো এটারই ফায়দা নেয় তারা। তারা বিভিন্ন জায়গায় এরকম পোস্ট করে আপনার কম দামে দেখিয়ে গাড়িগুলো বিক্রি করে, বিক্রি করে মিনস আপনার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে টাকাটা মেরে দেয়। তো এর আগে কিন্তু আমি একটা অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলছি, তো ওই ভিডিওটা 180,000 মতো ভিউ হয়েছে। তো আশা করি ওই 180,000 লোক এই মানে প্রতারিত নেক্সট আর হবে না, বাট ইতিমধ্যে কিন্তু একজন প্রতারিত হয়ে গেছেন এবং আরও আমি অনেকগুলো পোস্ট দেখেছি ওখানে অনেকে প্রতারিত হয়েছেন। তো আশা করি এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন, যাতে করে বেশি ভিউ হয় এবং আপনারা যারা অনেকে এরকম প্রতারণা দেখতেছেন যাতে তাদের ফাঁদে পা না দেন এবং আপনাদের এরকম টাকা বেঁচে যাবে এবং হ্যাসলও হবে না। তো আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করেন এবং আপনারা এ ধরনের লোভনীয় কোনো পোস্ট দেখলে আপনারা অবশ্যই সেখানে ইন্টারেস্টেড হবেন না, নাহলে আপনার মিনিমাম 5-10,000-15,000 টাকা গচ্চা চলে যাবে। এবং আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে বর্তমানে বিআরটি বন্ধ আছে, এই জন্য গাড়ির কিন্তু নাম ট্রান্সফার হবে না। তো সেই ক্ষেত্রে যদি আপনি অনেক জায়গায় 50,000-1,00,000 টাকা কমও গাড়ি পান, তো ওই গাড়িগুলো কিনবেন না। কারণ হয়তো বা ওইটা হতে পারে যে কাগজে ঝামেলা থাকতে পারে, তারপর হচ্ছে ইঞ্জিনে ঝামেলা থাকতে পারে, মানে ডুপ্লিকেট ইঞ্জিন লাগানো থাকতে পারে বা গাড়ি কোনো জায়গায় কোনো অকারেন্স ঘটতে পারে। তো এইসব গাড়ি কিনলে কিন্তু আপনার বিপদ মানে একবারে বিপদে পড়ে যাবেন। কারণ হচ্ছে যে ওই গাড়ির ডিটেলস কিন্তু আপনি জানতেছেন না, তো ডিটেলস জানা জানার কারণে আপনি কিনে নিয়ে যাচ্ছেন। তো যখন বিআরটিতে নাম ট্রান্সফার করতে যাবেন খুললে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন আর তখন কিন্তু যার কাছ থেকে কিনছেন তারা কিন্তু আর খুঁজে পাবেন না। তো আমি এখন রিকোয়েস্ট করবো যে আপনাদের যদি গাড়ি নিশ্চিন্ত দরকার হয়, খুবই কাছের কোনো কারো কাছ থেকে আপনার গাড়ি কিনতে পারেন, বাট দূরের কারো কাছ থেকে কোথাও থেকে যতই কমে পান গাড়ি কিনবেন না। আর bikro.com-এর কোনো প্রতিনিধি যদি আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে এই ধরনের যাতে পোস্টগুলো আপনাদের ওখানে পাবলিশ না হয়। যেহেতু আপনারা এখানে এক্সপার্ট আছেন, তো আপনারা একটা জানেন যে একটা গাড়ির মিনিমাম দাম কত হতে পারে, তো তারপর আপনারা এইসব জিনিসগুলো একটু দেখে শুনে পাবলিশ করবেন। নাহলে কিন্তু এই ধরনের আমরা যখন এইরকম বিপদে পড়বো, এইটার দায় কিন্তু আপনাদের উপরও বর্তায়। তো bikro.com-কে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা নেক্সট টাইমে এইসব পোস্টগুলো দেখলে আপনারা পাবলিশ করার আগে অবশ্যই একটু ভালো করে চেক করে নেবেন। সো গাইস, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করতে এবং এই নতুন নতুন এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।